শিশু পোলাপান, ওরা নেশাগ্রস্ত, ওরা ড্যান্ডি খান, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে একটা পরিচিত হব। আসলে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এই ভিডিও করতে নামি নেই। আসলে আমার ভাইরাল হওয়ার একটা উদ্দেশ্য কি, সেটা হলো আমার যে স্ট্যান্ডগুলো, মোবাইল স্ট্যান্ডগুলো, আমি যে মোবাইল স্ট্যান্ডগুলো দিয়ে ভিডিও বানাই, কন্টেন্ট তৈরি করি, ঢাকা শহরের অলিগলি ঘুরে, হ্যাঁ, বিভিন্ন জায়গা যাই, জানে জানে যাই, আমি ভিডিও বানাই, এই ভিডিওগুলো করি। তো আমার এই ভিডিওগুলো আর ধ্যান ধারণা হলো অন্যরকম। যেমন আসলে আপনি আর কি আস্তে আস্তে আপনার ইচ্ছা হয়েছে আর কি আপনি একটু ব্লগ টাইপের এরকম ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, আসলে ব্লগ কী জিনিস বুঝতাম না, কন্টেন্ট ক্রিয়েটার কী জিনিস বুঝতাম না। আসলে ভিডিও করতে আমার সবচেয়ে ভালো লাগে, এটাই হলে আমি বেশি বুঝতাম যে আমার ভিডিও করতে, ছবি তোলা, এই বিষয়টা আমার ভালো লাগে। তো যার কারণে আর কি আমি ওই যে ফেসবুকে লাইভ করতাম, শুধু ফেসবুকে, ফেসবুকে লাইভ করতাম, হ্যাঁ, আবার ইউটিউব চ্যানেল ছিল আমার, এই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড দিতাম, ফেসবুকে আপলোড দিতাম। তো এরকম বেশ কিছুদিন, দুই চার বছর চালাতে চালাতে এর ভিতরে একটা ধারণা এলো যে এটা করলে এদিক থেকে পয়সা উপার্জন করা যায়, হ্যাঁ, তো ফেসবুকিং করলে, ইউটিউব চালালে এদিক থেকে, যাই হোক, ভিডিও আপলোড দিলে যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়, তো এদিক থেকে পয়সা ইনকাম করা। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এটা আমি ফেসবুকে সবসময় লাইভ চালাই, ভিডিও মানে আপলোড দেই, ইউটিউবে আপলোড দেই। তো আসলে আমার তো এই বিষয়টা জানা ছিল না যে কীভাবে করলে আর কি আসলে এখান থেকে কামাই করা যাবে। তো এই বিষয়টা কিছু মানুষের সাথে শেয়ার করলাম, আবার ফের অনেক টাইমে অ্যাডভারটাইজ দেখা যায় যে ফেসবুকিং করলে টাকা কামাই করা যায় কীভাবে, এইসব দেখে সব কিছু মিলে আর কি চিন্তা ভাবনা করলাম যেহেতু এটা টাকা কামাই করা যায়, তো আমি একটা প্রফেশনালভাবে ভালো করে একটা আর্ট। তো আমি তখন ভালো করে একটা প্রফেশনালভাবে যে যেভাবে করলে আর কি আমি টাকা ইনকাম করতে পারবো, সেইভাবেই আর কি আমি আমার পেজ চালু করি, একটা ইউটিউব চ্যানেল চালু করি একটা। তো এই আর কি চালা। তো আপনি আর কি গাড়ি চালাইতেন, তার পাশাপাশি এইসব ভিডিও করতেন নাকি? জি, আমি রিক্সা চালাই, আর রিক্সা চালানোর মাধ্যমে আমি যে গল্পগুলো তৈরি করি, রিয়েল গল্প, রিয়েল ফ্যান, চলার পথে রানিং গল্প, রানিং পথের গল্প, বাস্তব জীবন নিয়ে কিছু, আমার বাস্তব জীবন নিয়েই গল্প। কারণ এই যে একটা রিক্সাওয়ালা, আমি দেখছি যে ঢাকা শহরে অনেক আমি চলি, আমি কখনো দেখিনি যে একটা রিক্সাওয়ালা রিক্সা চালা আসছে, তার কতটা পরিশ্রম, কতটা যে কষ্ট একটা রিক্সা চালাইতে, যে আসলে রিক্সা চালায় সেই বোঝে যে একটা রিক্সা চালালে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম। ঠিক আছে, তো আসলে আমি ওই জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করি সবার মাঝে, যে একটা রিক্সা চালক দেখেন একটা রিক্সা যে সময় চালায় তার কতটা পরিশ্রম লাগে, একটা রিক্সা যে সময় চালায় একজন রিক্সার ড্রাইভার, সে গামিয়ে তার শরীরে জামা কাপড় লুঙ্গি টুঙ্গি সব ভিজে চেপ চেপে না যায়, যেমন বৃষ্টিতে ভিজলে একজন মানুষ ভিজে যায়, হ্যাঁ, এইরকম রিক্সা চালানোর অবস্থায় একজন মানুষ যদি রিক্সা চালায় তো রোদেও এরকম ভিজে যায়। তার মানে আমরা যারা রিক্সা চালাই আমরা রোদেও ভিজি, বৃষ্টিতেও ভিজি, ঠিক আছে, বৃষ্টিতে একটু বেশি ভিজি, রোদে একটু কম ভিজি, ভিজি যে না তা না, রোদেও ভালোই ভিজি, একবারেও কম ভিজি না। এমনকি আমি বৃষ্টির সময়, রোদের সময় এমন কিছু টাইম আছে যে অনেক রোদ, হ্যাঁ, আপনার ওই শরীরে সার লুঙ্গি চিপতে হয়, এত ভিজে, এত ব্যবহারভাবে ভিজে যায়। আসলে আমরা রিক্সাওয়ালা যারা আছি, হ্যাঁ, আমাদের অনেক পরিশ্রম, অনেক কষ্ট, এই জিনিসটাই আর কি আমি মানুষের মাঝে তুলে ধরি ভিডিও আকারে। আবার চলার পথে অনেক অসহায় মানুষ আছে, তাদের ভিডিও বানাই আমি, কন্টেন্ট তৈরি করি। আবার দেখা যাচ্ছে অনেক ফুটপাথে দেখি, অনেক ফুটপাথে মানুষজন পোলাপান, দেখা যাচ্ছে শিশু পোলাপান, ওরা নেশাগ্রস্ত, ওরা ড্যান্ডি খায়, আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করি, ওদের সাথে কথা বলি, হ্যাঁ, যে তোমরা এরকম এই পথে চলো, তোমরা ভালো পথে, ভালো পথে চলার চেষ্টা করো। আসলে সবগুলি তো আর ভিডিও করা যায় না, কারণ ওরা ভিডিও করতে দেয় না, কারণ ওরা নেশাখোর, ওরা ড্যান্ডি খোর, ড্যান্ডি খায় রাস্তায়, ফুটপথে যেন যায়, ধ্যানে খায়, ধ্যানে সানে পড়ে খায়, হ্যাঁ, হয়তো বাপ মার পরিচয় জানে না। আমি এই বিষয়ে কালকে পল্টনের ওদিকে আমি তিনজন চারজন পোলাপানের ভিডিও করলাম, বানালাম, ওদের সাথে কথা বলে দেখলাম ওরা ড্যান্ডি খায়। ওর ভিতরে একজন পোলাপান দেখলাম মূল আশায় যে মানুষের কাছে ভিক্ষে ওঠে পল্টন মোড়ে, মোল্লার ব্যাস ধরে মানুষের শিশু, হ্যাঁ, 13 বছর, 12-13 বছর বয়স, হ্যাঁ, শিশু বাচ্চা, তো ওরা মোল্লার ব্যাস ধরে মানুষের কাছে ভিক্ষে করে, ভাই আমরা মাদ্রাসায় পড়ি, হ্যাঁ, এটা বলে মানুষের কাছে টাকা উঠে পরবর্তী ওরা
একখানা আয়া বন্ধু বান্ধব যারা আছে সবাই একখানা আয়া নেশা, হ্যাঁ তখন পাঞ্জাবে টাঞ্জাবে খুলে আর কি মনে করো ওরা এটা নিয়ে নেশা করে এই টাকা পয়সা নিয়ে। এই বিষয়টা আমি কালকে ভিডিও করছি, আমি ওই ভিডিওটা এখন ছাড়ি নেই। আপনার কি কখনো ইচ্ছা করে না যে যে রাস্তার মাঝে আর কি যারা নেশা করে না ওদের বাদে যে বাচ্চাগুলো তিন বাচ্চাগুলো রাস্তা দিয়ে থাকে, আপনার কি কখনো ইচ্ছা হয় না যে এদের একটা এদের জন্য কিছু একটা করি? হ্যাঁ আমার ইচ্ছা তো অবশ্যই, আসলে আমার ইচ্ছা হলেও আমার উপায় নাই, আশা আশা তো আছে যে আমি এই যে আমি অনেক কুয়াপানের সাথে কথা বলি, অনেকের সাথে কথা বলার মাধ্যমে আমি ওদেরকে জিগাই তোমরা এইভাবে থাকো যে তোমরা যদি আমি যদি তোমাদের যদি কেউ কোনো সময় মাদ্রাসায় পড়ার জন্য আমি মাদ্রাসায় পড়ার দাওয়াত দিই, শিশু কুয়াপান যারা আছে যদি কেউ তোমাদের সহযোগিতা করে যে মাদ্রাসায় পড়ো তোমরা খরচ আমরা চালাবো, আমি এসব অফার দেই, অনেক কুয়াপান আছে রাজি হয়, কিন্তু আসলে আমার সেরকম সামর্থ্য নাই, সেরকম কোয়ালিটি নাই যে আমি যে হ্যাঁ আমি আমার ওইরকম আসলে সামর্থ্য নাই যে আমি পাঁচটা সাল, আসলে আমার এরকম একটা আশা আছে যে আমি এমন একটা সংস্থা করবো যে অসহায় মানুষদের নিয়ে অসহায় পোলাপান অসহায় শিশু ওই যারা ওই যে ড্যান্ডি খায় যারা পরিপথে শুয়ে থাকে সবার জন্য আমি একটা কি করবো, তার মানে ওই যে ওদের জন্য আমি একটা ফাউন্ডেশন তৈরি করবো, আমার একটা আশা আছে যে অসহায় মানুষের নিয়ে আমি একটা ফাউন্ডেশন তৈরি করবো, হ্যাঁ তাতে যদি এখান থেকে মানুষ যদি আমার এই ফাউন্ডেশনে কেউ কিছু সহযোগিতা করতে চায় সাহায্য করতে চায় যে আমি যাতে এই অসহায় পোলাপানগিরে নিয়ে ভালো একটা পজিশনে দাঁড় করাইতে পারি, আমি যাতে ওদেরকে মনের আশা পূরণ করে ওদের ওরা যদি মাদ্রাসায় পড়তে চায় তো ওদেরকে আমি যেন মাদ্রাসায় পড়াইতে পারি, আসলে এরকম অনেক পোলাপান আমি বর্তমানে অনেক পোলাপানের হাতে সাক্ষাৎকার দিতে অনেক পোলাপানের হাতে কথা বলছি, অনেকেই এই বিষয়টা আগ্রহিত, হ্যাঁ কিন্তু ওরা উপায় নাই যে ওরা মাদ্রাসায় পড়বো, সামর্থ্য নাই, যেমন আমার একটা ইচ্ছা যে সাধারণ মানুষ সাধারণ অসহায় যারা আছে রাস্তাঘাটে আমি অসহায় পোলাপান দেখি এদেরকে নিয়ে আগে একটা থাকার ব্যবস্থা করে দিই, হ্যাঁ এরকম যেমন আমার মনের আশা আমার মনের চাহিদা, কিন্তু ওদের মনের চাহিদা যে আমরা ভালো গুণে পড়াশোনা করি ভালো গুণে ভালো চলি, কিন্তু আসলে আশা থাকলেও উপায় নাই, এই কথাই আছে না কারো ধন আছে মন নাই কারো মন আছে ধন নাই, তো আমাদের বিষয়টা কোয়ালিটিতে এইরকম সিস্টেম হয়, আমাদের মন আছে হয়তো ধন নাই অর্থ সম্পত্তি নাই যার কারণে এটা কথা হলো যে এখন মানুষের ইচ্ছা থাকলে সব কিছু করা যায় না, সামর্থ্য প্রয়োজন আছে অবশ্যই, তো আপনি যেহেতু একজন ড্রাইভার আপনি নিজে উপার্জন করেন যে জীবনের জন্য, তো সেখানে আপনার ইচ্ছা থাকলেও আপনার সামর্থ্য না, তো ইনশাল্লাহ যদি কোনো দিন আপনার সামর্থ্য হয় ওরকম পজিশনে যান আপনি ইনশাল্লাহ সাহায্য করবেন? ইনশাল্লাহ আমি তো এই যে আমি তো মনে করেন যে সাহায্য করবো, মানে আমার যদি আল্লাহ তালা কখনো এরকম সামর্থ্য দেয় আমি যে সংস্থাটা চালু করতে চাইছি যে অসহায় পোলাপানদের নিয়ে আমি একটা সংস্থা চালু করবো, তো আল্লাহ যদি আমার কখনো সৌখিন দেয় আল্লাহ যদি আমার আশা পূরণ করে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমি এদের নিয়ে কাজ করবো, যেহেতু আমি যে ভিডিও মানে আমি যে কন্টেন্ট তৈরি করি আমি এই সাধারণ অসহায় মানুষের নিয়েই আমার কন্টেন্ট, আমার যে রিয়েল গল্প অনেক টাইম আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হয়তো বা অনেক টাইম আছে ডায়লগ শুনে বানায় আনে মুখস্থ করে নেয় রিহার্সেল করে নেয়, কিন্তু আমার বেলায় তা না, আমার হলে ডাইরেক্ট সরাসরি কন্টেন্ট, আমার হলে রিয়েল কন্টেন্ট, রিয়েল বাস্তব জীবন নিয়ে আমার গল্প হলো বাস্তব জীবন নিয়ে, আমার চ্যানেলের যেন আগে ভারত চ্যানেল আছে ফেসবুক পেজ আর ইউটিউব এখান থেকে আমি সবসময় রিয়েল গল্প তৈরি, তো প্রিয় দর্শক আর একটা কথা এখন এই প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা আমি একটা কথা চাইতে বলছি আর কে ফারিদ তার 39 ফেসবুক পেজ আর ইউটিউব অবশ্যই আর কে ফারিদ তার 39 ফেসবুক পেজ, হ্যাঁ আপনারা যদি আমাকে ফলো করতে চান অবশ্যই আসন্ন দেহে ফলো করেন, যারা আমার আমার একটা ফেক আইডি খোলা হয়েছে আমার নামে একটা ফেক আইডি খোলা হয়েছে আমার ফেসবুক লাগায় ও ফেসবুক লাগায়, তো অবশ্যই আপনারা যদি আর কে ফারিদ তার 39 ফেসবুক পেজ আসতে চান আসন্ন দেখে আসবেন ফেক আইডি দেখে আসবেন, অবশ্যই আমার আইডি যদি ঢুকতে হলে অবশ্যই আমার আইডিতে ঢুকে আপনারা ভিডিও ফোল্ডারে যাবেন, আমার আইডিতে অপরান্ত ভিডিও আছে আপনারা দেখে শেষ করতে পারবেন না, তার মানে আমি যদি বলি আমার আইডিতে অগুন্তি অগুন্তি অপরান্ত ভিডিও আছে
তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে তারপরে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আসল নকল দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কন্টেন্ট শেয়ার করতে পারি আর অসহায় তুলাপান নিয়ে আমার ভিডিওগুলো বানাতে পারি, আর অসহায় তুলাপান যারা রাস্তাঘাটে থাকে ওদের নিয়ে আমি যেন কাজ করতে পারি। ইনশাল্লাহ সবাই আমার সবাই তো আল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ভালো খারাপ থাকি আর ভালো থাকি সব কিছু মিলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই আর কি।